আসসালামু আলাইকুম। দাউদকান্দি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি হান্নান খন্দকার, সহকারী শিক্ষক, বারপাড়া ফুলমতি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বিষয়ে সপ্তম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা, চলো আমরা স্ক্রিনে লক্ষ্য করি। আমরা স্ক্রিনে ডায়াগ্রামের সাহায্যে একটি বিক্রিয়া দেখতে পাচ্ছি। বিক্রিয়াটিতে সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন ত্যাগ করেছে, অপরদিকে ক্লোরিন তার সর্বশেষ শক্তি স্তরে সেই ইলেকট্রনটি গ্রহণ করেছে, ফলে সোডিয়াম ক্লোরাইড যোগ উৎপন্ন হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, এই বিক্রিয়াটিতে সোডিয়ামের কি হয়েছে এবং ক্লোরিনের কি হয়েছে একটু ভাবো তো। হ্যাঁ শিক্ষার্থীরা, এখানে সোডিয়ামের জারণ এবং ক্লোরিনের বিজারণ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স রিয়াকশন। শিক্ষার্থীরা, জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স রিয়াকশন কী তা বোঝার জন্য প্রথমেই তোমাদের যা জানতে হবে, জারণ কী? জারণ শব্দ, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। যে বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে। যখন কোনো অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তখন তার চার্জ বৃদ্ধি পায়। আমরা এখানে একটি বিক্রিয়া দেখতে পাচ্ছি। বিক্রিয়াটি জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট ও কপার উৎপন্ন করেছে। আমরা এই বিক্রিয়ায় বিক্রিয়কে জিঙ্কের জারণ সংখ্যা 0 এবং উৎপাদে জিঙ্কের জারণ সংখ্যা +2 দেখতে পাচ্ছি। অর্থাৎ জিঙ্কের চার্জ বৃদ্ধি পেয়েছে। আমরা জানি চার্জ বৃদ্ধি পেলে কি করে, ইলেকট্রন ত্যাগ করে। তার মানে এখানে জিঙ্ক কী করেছে, দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক ক্যাটায়নে পরিণত হয়েছে, আর জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করায় তার কী হয়েছে, জারণ, অর্থাৎ জিঙ্ক জারিত হয়েছে। আর এই বিক্রিয়া জিঙ্ক যে প্রক্রিয়ার মাধ্যমে দুটি ইলেকট্রন ত্যাগ করলো সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। অর্থাৎ আমরা জারণ বিক্রিয়াটা এভাবে লিখতে পারি, জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক ক্যাটায়নে পরিণত হয়েছে। এখন দেখব আমরা বিজারণ কী। বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। যে বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। যখন কোনো অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করবে তখন তার চার্জ হ্রাস পাবে। যেমন আমরা এই বিক্রিয়াটি যদি লক্ষ্য করি, বিক্রিয়াটিতে বিক্রিয়কে কপারের জারণ সংখ্যা +2 এবং উৎপাদে কপারের জারণ সংখ্যা 0, মানে এখানে কপারের চার্জ হ্রাস পেয়েছে। আমরা জানি চার্জ হ্রাস পাওয়া মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে এখানে কপার কী করেছে, দুটি ইলেকট্রন গ্রহণ করে তার চার্জ হ্রাস পেয়েছে, অর্থাৎ কপার এর বিজারণ হয়েছে। তাহলে এই বিক্রিয়া কপার যে প্রক্রিয়ার মাধ্যমে দুটি ইলেকট্রন গ্রহণ করেছে আমরা তাকে বলবো বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়াটা আমরা এইভাবে লিখতে পারি, কপার কী করেছে, দুটি ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা, চলো এখন দেখি আমরা জারক ও বিজারক পদার্থ কী। জারক পদার্থ, যে পদার্থ রাসায়নিক বিক্রিয়ার সময় অন্য পদার্থকে জারিত করে নিজে বিজারিত হয় তাকে জারক পদার্থ বলে। অর্থাৎ আমরা যদি এই বিক্রিয়াটি লক্ষ্য করি, এই বিক্রিয়াটিতে কপার দুটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে, অর্থাৎ জিঙ্ককে কী করেছে, জারিত করেছে। তাই এখানে কপার একটি কী পদার্থ, জারক পদার্থ। বিজারক পদার্থ, যে পদার্থ রাসায়নিক বিক্রিয়ার সময় অন্য পদার্থকে বিজারিত করে নিজে জারিত হয় তাকে বিজারক পদার্থ বলে। আমরা এই বিক্রিয়ায় দেখতে পাচ্ছি জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয়েছে এবং কপারকে বিজারিত করেছে। তাহলে এখানে জিঙ্ক একটি বিজারক পদার্থ, অর্থাৎ এই বিক্রিয়ায় জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে, তাই জিঙ্ক একটি বিজারক পদার্থ এবং কপার ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে, তাই কপার একটি জারক পদার্থ। শিক্ষার্থীরা, চলো এবার আমরা জানব জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স রিয়াকশন কী। যে বিক্রিয়ায় বিক্রিয়ক অণুসমূহের পরমাণুগুলোর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন আদান প্রদান ঘটে এবং পরমাণু বায়নের চার্জের হ্রাস বৃদ্ধি হয় তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে।
আমরা স্ক্রিনে একটি বিক্রিয়া দেখতে পাচ্ছি, স্ট্যানাস ক্লোরাইড মার্কিউরি ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে স্টেনিক ক্লোরাইড ও মার্কিউরাস ক্লোরাইড উৎপন্ন করেছে। এই বিক্রিয়ায় বিক্রিয়কে স্ট্যানাস ক্লোরাইডে স্ট্যানাম বা টিনের জারণ সংখ্যা হচ্ছে +2 এবং উৎপাদে স্টেনিক ক্লোরাইডের স্ট্যানাম বা টিনের জারণ সংখ্যা হচ্ছে +4। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্যানাম এর জারণ সংখ্যা বা চার্জ বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানে কি করেছে স্ট্যানাস আয়ন কি করেছে দুটি ইলেকট্রন ত্যাগ করেছে, তাই তার চার্জ বৃদ্ধি পেয়েছে। আর ইলেকট্রন ত্যাগ করায় স্ট্যানাস আয়নের কি হয়েছে জারণ হয়েছে, অর্থাৎ স্ট্যানাস আয়ন দুটি ইলেকট্রন ত্যাগ করে স্টেনিক আয়নে পরিণত হয়েছে। এবং এখানে যে প্রক্রিয়ার মাধ্যমে স্ট্যানাস আয়ন দুটি ইলেকট্রন ত্যাগ করলো আমরা সেই প্রক্রিয়াটাকে বলবো জারণ বিক্রিয়া। আমরা জারণ বিক্রিয়াটা এভাবে লিখবো, স্ট্যানাস আয়ন কি করেছে স্টেনিক আয়নে রূপান্তর হয়েছে কিভাবে দুটি ইলেকট্রন ত্যাগ করে। অপরদিকে এই বিক্রিয়ার বিক্রিয়কে মার্কিউরি ক্লোরাইডে মার্কারি জারণ সংখ্যা হচ্ছে +2 এবং মার্কিউরাস ক্লোরাইডে উৎপাদে মার্কারের জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে আমরা দেখতেছি মার্কারের জারণ সংখ্যা বা চার্জ হ্রাস পেয়েছে, অর্থাৎ এখানে মার্কিউরিক আয়ন কি করেছে ইলেকট্রন গ্রহণ করেছে, তাই মার্কিউরিক আয়নের কি হয়েছে বিজারণ হয়েছে, অর্থাৎ দুটি মার্কিউরিক আয়নের প্রত্যেকে একটি করে ইলেকট্রন গ্রহণ করে দুটি মার্কিউরাস আয়নে পরিণত হয়েছে এবং সাথে সাথে বিজারণ হয়েছে, অর্থাৎ বিজারিত হয়েছে। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে এখানে মার্কিউরিক আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করলো আমরা সেই প্রক্রিয়াটাকে বলবো বিজারণ বিক্রিয়া। আমরা বিজারণ বিক্রিয়াটা এভাবে লিখবো, দুটি মার্কিউরিক আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে দুটি মার্কিউরাস আয়নে পরিণত হয়েছে। তাহলে আমরা এখান থেকে জারণ বিজারণ বিক্রিয়াটা আমরা লিখতে পারি, স্ট্যানাস আয়ন প্লাস মার্কিউরিক আয়ন মিলে কি হয়েছে স্টেনিক আয়ন প্লাস মার্কিউরাস আয়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়াটিতে একই সাথে জারণ ও বিজারণ সংঘটিত হয়েছে, অর্থাৎ কোনো একটি বিক্রিয়ায় শুধুমাত্র জারণ বা শুধুমাত্র বিজারণ সম্ভব নয়, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সংঘটিত হবে। আমরা বিক্রিয়াটিকে এইভাবে ব্যাখ্যা দিতে পারি যে বিক্রিয়াটিতে বিক্রিয়কে স্ট্যানামের জারণ সংখ্যা হচ্ছে 2 এবং উৎপাদে স্ট্যানামের জারণ সংখ্যা হচ্ছে 4 এবং বিক্রিয়কে মার্কারি জারণ সংখ্যা হচ্ছে +2 এবং উৎপাদে মার্কারের জারণ সংখ্যা হচ্ছে +1 এবং বিক্রিয়ক ও উৎপাদে ক্লোরিনের জারণ সংখ্যা -1, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে। এখানে ক্লোরিন দর্শক আয়ন হিসেবে কাজ করেছে। আমরা জানি যে পরমাণু বা আয়ন বিক্রিয়ায় উপস্থিত থাকে কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করে না তাকে দর্শক আয়ন বলে। তাহলে এখানে ক্লোরিনের সাথে কোনো ইলেকট্রনের আদান প্রদান ঘটে না এবং তার চার্জের হ্রাস বৃদ্ধি হয় নাই, তাই ক্লোরিন একটি দর্শক আয়ন। তাহলে এখানে স্ট্যানাস বা স্ট্যানামের সাথে মার্কারের ইলেকট্রনের হ্রাস বৃদ্ধি, ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে এবং তাদের চার্জের হ্রাস বৃদ্ধি ঘটেছে, তাই অতএব বলতে পারি আমরা এই বিক্রিয়াটি একটি কী বিক্রিয়া, জারণ বিজারণ বা রেডক্স রিয়াকশন। শিক্ষার্থীরা জারণ বিজারণ বিক্রিয়া আমরা আরও একটি বিক্রিয়ার মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে একটি বিক্রিয়া জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন উৎপন্ন করেছে। আমরা যদি লক্ষ্য করি বিক্রিয়াটিতে বিক্রিয়কে জিঙ্কের জারণ সংখ্যা 0 এবং উৎপাদে জিঙ্কের জারণ সংখ্যা +2, তার মানে তার চার্জ বৃদ্ধি পেয়েছে, মানে জিঙ্ক কী করেছে দুটি ইলেকট্রন ত্যাগ করেছে, তাই জিঙ্কের কী হয়েছে জারণ। এবং এখানে জিঙ্ক যে প্রক্রিয়ার মাধ্যমে দুটি ইলেকট্রন ত্যাগ করলো সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। এবং জিঙ্ক আমরা জারণ বিক্রিয়াটা এভাবে লিখতে পারি, জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক ক্যাটায়নে পরিণত হয়েছে। অপরদিকে বিক্রিয়কে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 এবং উৎপাদে হাইড্রোজেনের জারণ সংখ্যা 0, তার মানে হাইড্রোজেনের জারণ সংখ্যা বা চার্জ হ্রাস পেয়েছে, অর্থাৎ হাইড্রোজেন ইলেকট্রন কী করেছে গ্রহণ করেছে, হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে বিজারণ, হাইড্রোজেনের বিজারণ হয়েছে বা বিজারিত হয়েছে। এবং যে প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন কী করেছে এখানে ইলেকট্রন গ্রহণ করেছে আমরা সেই প্রক্রিয়াটাকে বলবো বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা বিজারণ বিক্রিয়াটা এভাবে লিখতে পারি, দুটি হাইড্রোজেন আয়ন প্রত্যেকে
একটি করে দুটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা এই বিক্রিয়াটির ব্যাখ্যা আমরা এভাবেও দিতে পারি যে বিক্রিয়াটিতে জিঙ্কের জারণ সংখ্যা ছিল বিক্রিয়কে জিরো এবং উৎপাদে প্লাস টু, এবং বিক্রিয়াটিতে বিক্রিয়কে হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস ওয়ান এবং উৎপাদে হাইড্রোজেনের জারণ সংখ্যা জিরো, এবং সালফেট আয়নের জারণ সংখ্যা মাইনাস টু এবং উৎপাদেও মাইনাস টু। তার মানে এখানে সালফেট আয়নের চার্জের হ্রাসবৃদ্ধি ঘটে নাই, অর্থাৎ এটি দর্শক আয়ন হিসেবে কাজ করেছে। তাহলে এই বিক্রিয়ায় জিঙ্কের সাথে হাইড্রোজেনের ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে এবং তাদের চার্জের হ্রাসবৃদ্ধি ঘটেছে। তাহলে আমরা বলতে পারি এই বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। আশা করি শিক্ষার্থীরা জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া কী তা তোমরা অতি সহজেই বুঝতে পেরেছ। এখন তোমাদের দুটি কাজ দেওয়া হলো, আশা করি তোমরা খুব সহজে এই দুটির উত্তর বাসায় করতে পারবে। উত্তর করতে যেয়ে যদি তোমাদের কারো সমস্যা হয় বা না পারো তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবে, আমরা পরবর্তী ক্লাসে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা তোমরা সকল স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘর থেকে বাইর হলে অবশ্যই মাস্ক পরিধান করবে। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।